হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে স্বাগতম। আমরা গত ক্লাসে নেস্টেড ফর লুপ সম্পর্কে পড়াশোনা করছি। এর আগের ক্লাসে ফর লুপ নিয়ে ডিসকাস করছিলাম। আজকে আমরা কথা বলবো কন্টিনিউয়াস স্টেটমেন্ট অ্যান্ড ব্রেক স্টেটমেন্ট নিয়ে। ঠিক আছে, তো প্রথমে ব্রেক স্টেটমেন্ট নিয়ে কথা বলি। ব্রেক স্টেটমেন্ট, ওকে, ব্রেক শব্দটা দিয়ে আসলে আমরা কি বুঝি? ব্রেক মানে কোনো একটা কিছু ভেঙে দেয়া, ব্রেক করে দেয়া, রাইট? তো যদি কখনো কোনো লুপকে অ্যাব্রাপ্টলি হঠাৎ করে কোনো একটা স্পেসিফিক কন্ডিশনে ব্রেক করে দেওয়ার প্রয়োজন হয়, বন্ধ করে দেওয়ার প্রয়োজন হয়, তখন আমরা ব্রেক স্টেটমেন্টটা ইউজ করব। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা একটা লুপ লিখি, ফর আই ইন রেঞ্জ আমি লিখলাম 1 to 10, ইনক্রিমেন্ট 1 করে। আমরা ফর লুপ লেখা অলরেডি শিখে গেছি, আর এটা শেষ হলে আমরা একটা কোলন দিব। এর ভেতরে আমি একটা কন্ডিশন লিখতে যাচ্ছি, ইফ আই পার্সেন্টেজ 4 ইকুয়াল 0, অর্থাৎ আইকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, তাহলে আমি বলতেছি এটা এই লুপটা ব্রেক হয়ে যাবে। আর যদি 0 না হয় তাহলে আয়ের ভ্যালুটা প্রিন্ট হবে। তো প্রিন্ট কোথায় হবে? প্রিন্ট তো আর ফর লুপের ভেতরে হবে, ইফের ভেতরে যে প্রিন্ট হবে না। সো আমি ইফ কন্ডিশনটা লিখে আবারও ফর লুপের ভেতরে চলে আসলাম, এসে আমি প্রিন্ট করলাম আই। ওকে, তো এটা করলে এখন কি প্রিন্ট হবে? প্রথমে আয়ের ভ্যালু 1, 1কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় কি না? না, ভাগশেষ 0 হয় না, তাহলে তো 1টা প্রিন্ট হওয়ার কথা। 2-এর ক্ষেত্রেও সেম, 3-এর ক্ষেত্রেও সেম, বাট 4-এর ক্ষেত্রে কী হবে? 4% 4 কিন্তু ইকুয়াল 0 হবে, তাহলে সেটাকে আমরা তখন এই লুপটা ব্রেক হয়ে যাবে, তখন কিন্তু আর এটা কি বলে প্রিন্ট হওয়ার কথা না। তো আমরা দেখি, ওকে, আমরা কিন্তু 1, 2, 3 আয়ের ভ্যালু এই তিনটাই আমরা দেখতেছি, রাইট? সো কেন হচ্ছে? আশা করি বোঝা গেছে যে 1-এর ক্ষেত্রে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে না, তাই এটা ব্রেক হচ্ছে না। এই কন্ডিশনের বাইরে এসে ফর লুপের ভেতর থেকে এটা প্রিন্ট হয়ে যাচ্ছে। 2-এর ক্ষেত্রেও তাই, 3-এর ক্ষেত্রেও তাই, বাট 4-এর ক্ষেত্রে কিন্তু এটা কি হচ্ছে যে এই কন্ডিশনটা ট্রু হয়ে যাচ্ছে। যেহেতু ট্রু হচ্ছে, তাহলে এখানে এসেই এটা ব্রেক হয়ে যাচ্ছে। ওকে, সো এই প্রিন্টের লাইনে আর আসতেছে না, সো 4টা আর প্রিন্ট হচ্ছে না। যেহেতু ফর লুপটা ব্রেক হয়ে যাচ্ছে, তাহলে পরবর্তী 5, 6, 7 এগুলো আর প্রিন্ট হওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আচ্ছা, তো এই লাইনটাকে যদি আমরা এখানে লিখি, হ্যাঁ, অর্থাৎ শুরুতে যদি আমি প্রিন্ট করি, তারপরে যদি এই চেকিংটা করি, সেক্ষেত্রে আমার আউটপুটটা কেমন আসবে? ঠিক আছে, এভাবে চেঞ্জ করে করে জিনিসগুলো বোঝার ট্রাই করতে হবে কেন এটা আসতেছে। আমরা দেখতেছি এখানে কিন্তু 4টা প্রিন্ট হয়ে যাচ্ছে, নতুন একটা 1, 2, 3, 4। এটার কারণটা কি? আমরা জানি একটা কোড লাইন বাই লাইন এক্সিকিউট করে, রাইট? তো প্রথমে আয়ের ভ্যালু যখন এখানে 1, তো 1 প্রথমে প্রিন্ট হয়ে যাচ্ছে। প্রিন্ট হওয়ার পরে সে চেক করে দেখতেছে যে না, 1কে 4 দিয়ে ডিভাইড করলে ভাগশেষ 0 না, ব্রেক হচ্ছে না। 2-এর ক্ষেত্রেও আগে 2 প্রিন্ট হচ্ছে, চেক। 3 প্রিন্ট হচ্ছে, চেক হয়ে দেখা গেল যে না, এটা ব্রেক হবে না। আর নেক্সট ভ্যালু কত? 4। প্রথম লাইনেই কিন্তু এসে 4টা প্রিন্ট হয়ে যাচ্ছে। 4 প্রিন্ট হয়ে যাওয়ার পরে তারপরে এইটা ব্রেক হচ্ছে, অলরাইট? সো এই কারণে এখানে 4টাও প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এটা ব্রেকের ব্যাপার, যে ব্রেক কন্ডিশনটা, সরি, ব্রেক স্টেটমেন্টটা এভাবে কাজ করে যে কোনো একটা স্পেসিফিক কন্ডিশনে যদি কোনো একটা লুপকে ব্রেক করে দেওয়ার প্রয়োজন হয়, বন্ধ করে দেওয়ার প্রয়োজন হয়, তখন আমরা ব্রেক স্টেটমেন্টটা ইউজ করব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমি আরেকটা স্টেটমেন্টের কথা বলছিলাম, সেটা কন্টিনিউ স্টেটমেন্ট। কন্টিনিউ শব্দটার অর্থ কী? কন্টিনিউই, রাইট? সো কন্টিনিউয়ের অর্থটা যে লুপটা কন্টিনিউ করবে, লুপটা চলবে। জাস্ট কোনো একটা স্পেসিফিক কন্ডিশনে আমি যদি এটাকে লিখি, ব্রেক না লিখে লিখি কন্টিনিউ, অর্থাৎ লুপটা চালিয়ে যাও, লুপের ভেতরে আর ঢুকবে না। অর্থাৎ এটা কিন্তু ফর লুপের ইন্ডেন্টেশন। আমি এখানে লিখি প্রিন্ট আই, রাইট? আয়ের ভ্যালুটা প্রিন্ট করতেছে, তো এটা কি প্রিন্ট হবে? আমরা একটু, আমি এখানে একটু লিখি যে এখানে আসলে কীভাবে কাজ করতেছে। এখানে আয়ের ভ্যালু 1, এই কন্ডিশনটা স্যাটিসফাই করে না, সো এটা কন্টিনিউ করবে না, নিচের লাইনে আসবে, তো 1 প্রিন্ট হবে। ঠিক আছে, প্রিন্ট আই, আয়ের ভ্যালু 1 প্রিন্ট হবে। আয়ের ভ্যালু নেক্সট ভ্যালু কত? 2, 2% 4 = 0, এটাও স্যাটিসফাই করে না, তাহলে
ফর লুপের ভেতরে আসবে, এটা হচ্ছে ফর লুপের ভেতরকার লাইন। টু প্রিন্ট হবে, একইভাবে থ্রি প্রিন্ট হবে। আচ্ছা, ফোরের ক্ষেত্রে কি হবে, আয়ের ভ্যালু যখন ফোর তখন কিন্তু এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে। তো যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে তখন কি হবে, লুপটা কন্টিনিউ করবে। কন্টিনিউ মিন্স বলা হচ্ছে লুপ কন্টিনিউ করো, লুপের ভেতরে ঢোকার দরকার নাই। লুপের ভেতরে ঢুকলে তো আয়ের যে ভ্যালুটা ফোর প্রিন্ট হবে, বাট এখানে আর ফোর প্রিন্ট হবে না, কারণ উপরেই বলে দিছে যে তুমি আবার লুপে চলে যাও, নিচে আর যাওয়ার দরকার নাই। সো নেক্সট আয়ের ভ্যালু কত, ফাইভ। ফাইভের ক্ষেত্রে এটা ট্রু না, ফাইভ প্রিন্ট হবে। ঠিক আছে, একইভাবে সিক্স প্রিন্ট হবে, সেভেন প্রিন্ট হবে। এইটের ক্ষেত্রে এই স্টেটমেন্টটা যেহেতু ট্রু, সো এটা যেহেতু কন্টিনিউ এক্সিকিউট করবে, কন্টিনিউ বলতেছে তুমি লুপে চলে যাও আর এটা প্রিন্ট করার দরকার নাই, এই লাইনে আসবে না। সো এইটা প্রিন্ট হবে না, প্রিন্ট হবে হচ্ছে নাইন। আই ইকুয়াল তো আর টেন হবে না, নাইন পর্যন্তই এটা চলবে। সো ওয়ান টু নাইন পর্যন্ত এটা আসার কথা, এবং আমরা দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি ফাইভ সিক্স সেভেন অ্যান্ড নাইন এ পর্যন্ত আসছে। ঠিক আছে, সো এটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্টের কাজ, যে যদি কোনো স্পেসিফিক কন্ডিশনে কোনো একটা লুপের ভেতরে ঢোকার প্রয়োজন না হয় তখন আমরা ওই স্পেসিফিক কন্ডিশনের ক্ষেত্রে লুপটাকে স্কিপ করতে পারবো ইউজিং আ কন্টিনিউ স্টেটমেন্ট। ঠিক আছে, তো আমার এই প্লে লিস্টের শুরুতে যে কিছু আউটপুট বের করার কিছু প্রোগ্রাম আছে, সেখানে ব্রেক স্টেটমেন্ট এবং কন্টিনিউ স্টেটমেন্ট দিয়ে বেশ কিছু প্রবলেমের আউটপুট কীভাবে আমরা হচ্ছে ক্যালকুলেট করতে পারি সেই জিনিসগুলো ডিসকাস করা আছে। আমি আবারও বলছি, এই জিনিসটা বোঝাটা জরুরি, এবং এটা মানে লিখে জাস্ট নিজে আউটপুট দেখলাম সেটা না, যে কোনো একটা কোডকে নিজে দেখে বুঝতে হবে যে এটার আউটপুটটা কি হবে, নিজে ক্যালকুলেট করতে জানতে হবে। ঠিক আছে, সো আই হোপ ব্রেক স্টেটমেন্ট এবং কন্টিনিউ স্টেটমেন্ট নিয়ে বোঝা গেছে। নেক্সট ক্লাসে আমরা কোনো একটা প্রবলেম নিয়ে কাজ করব। ঠিক আছে, থ্যাংক ইউ।